বন্ধুগণ, আজকের ভিডিওতে দেখাবো Xiaomi পোকো F1। তো Xiaomi পোকো F1 ইন্ডিয়াতে গতকালকে আপনার রিলিজ হয়েছে। তো এখন আপনি এই Xiaomi পোকো F1 এর মতো আপনার ফোনটিকে আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো Xiaomi ফোনে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা Xiaomi ফোন ছাড়া আপনি অন্য কোনো ফোনে এটা ব্যবহার করতে পারবেন না। তো এটা জানতে চাইলে দেখতে থাকুন আর কয়েক মিনিট। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা, আপনার সাথে আছি আমি হাসান। তো চলুন শুরু করা যাক। তো আপনি ফার্স্টে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো জাস্ট এটা এখন প্লে স্টোরে এখনও পাবলিশ করা হয়নি, তো এটা বেটা ভার্সনে এই লঞ্চারটি Xiaomi আপনার পাবলিশ করেছে। তো এটা কোনো থার্ড পার্টি অ্যাপস না বা থার্ড পার্টি কোনো লঞ্চার না, তো এটা জাস্ট Xiaomi-র অফিসিয়াল লঞ্চার পোকো F1। তো এখানে দেখছেন Xiaomi, আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখছেন Xiaomi প্লাস পোকো F1 লঞ্চার APK 3.85 MB। তো চুজ ফাইল ফর প্রিমিয়াম ডাউনলোড। তো জাস্ট এখানে আপনি জাস্ট যে দেখছেন ফার্স্ট ইনস্ট্যান্ট ডাউনলোড, তো এখানে ক্লিক করবেন না। এটা ক্লিক করলে আপনাকে এটা অ্যাড, তো জাস্ট আপনি এখানে একটু 15 সেকেন্ড পর এখানে জাস্ট ক্লিক করবেন। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি জাস্ট ফাইল থেকে অ্যাপসটা ইনস্টল করে জাস্ট হোম বাটন ক্লিক করবেন এবং আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনি আবার ক্রোম ব্রাউজারে যাবেন এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি আবার এই লিঙ্কটি আমি এটাও দিয়ে দেবো। তো Xiaomi প্লাস প্রোকো F1 আপনি এখানে দেখছেন এটা আপনার জাস্ট জিপ ফাইল ওয়ালপেপার। তো জাস্ট জিপ ফাইল ওয়ালপেপারটা আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো জাস্ট জিপ ফাইল ওয়ালপেপারটা ডাউনলোড করার পর জাস্ট ফাইলে চলে যাবেন। তো জাস্ট ফাইলে চলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর এখানে দেখছেন পোকো F1 এর ডিফল্ট আপনার যে ওয়ালপেপার, সেই ওয়ালপেপারও আপনি পেয়ে যাবেন HD কোয়ালিটি। তো দেখছেন এটা আপনার ডিফল্ট ওয়ালপেপার। তো এখানে আপনি অনেক ওয়ালপেপার পেয়ে যাবেন পোকো ও F1-এ। তো জাস্ট এগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করে মজা করতে পারবেন। তো জাস্ট এটা একটা 3D লঞ্চার পোকো F1। তো জাস্ট আপনি যে কোনো প্লে স্টোর যখন ট্যাপ করে ধরবেন অটোমেটিক আপনি মাই অ্যাপসে চলে যেতে পারবেন। খুব সহজে আপনি এভাবে মাই অ্যাপসে চলে যেতে পারবেন। বা আপনি যখন ইউটিউব ওপেন করবেন, তো জাস্ট ইউটিউবে যখন ক্লিক করবেন তো দেখছেন সার্চ এবং সাবস্ক্রাইব এবং ট্রেন্ডিং। তো জাস্ট যেখানে ক্লিক করবেন সেটা অটোমেটিক আপনার খুব সহজে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো জাস্ট এখান থেকে দেখছেন কয়েকটা অ্যাপস আপনার 3D থাকে, তো আপনি অন্য কোনো অ্যাপসও 3D পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে যখন ক্লিক করবেন তো দেখছেন এখানে আপনি যার সঙ্গে হোক আপনি সরাসরি চ্যাট করতে পারবেন। তো এখান থেকে আপনি পেয়ে যাবেন সার্চ। তো জাস্ট এখানে সার্চ করতে পারবেন, আপনি জাস্ট সার্চ করলে দেখছেন অটোমেটিক অ্যাপস চলে আসছে। বা আপনি সোশ্যাল নেটওয়ার্কও এখান থেকে সার্চ করতে পারবেন। তো এখান থেকে সোশ্যাল নেটওয়ার্কে সার্চ করতে পারবেন বা এখান থেকে আপনি যে কোনো অ্যাপসও সার্চ করে দিতে পারবেন খুব সহজে। তারপর যখন হোম বাটনে ভাবে ক্লিক করবেন তো অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। তো এটা যে কোনো 3D লঞ্চার যে কোনো অ্যাপসকে আপনি এই ট্যাপ করে ধরলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এটা আপনার সিস্টেম লঞ্চারের মতো আপনার সেট হয়ে যাবে। তো এটা কীভাবে আনইনস্টল করবে সেটাও দেখিয়ে দেবো। তো জাস্ট আপনি আবার থিমে চলে যাবেন, থিমে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে রিংটোনে চলে যাবেন। রিংটোনে যাওয়ার পর এখানে দেখছেন ফার্স্টে এক্সক্লুসিভ পোকো ও রিংটোন। তো জাস্ট এখানে এক্সক্লুসিভ পোকো F1 রিংটোন পেয়ে যাবেন। তো জাস্ট আপনি একটা একটা করে প্লে করবেন, তারপর অ্যাপ্লাই করবেন। তো দেখছেন এখানে আমি একটা অ্যাপ্লাই করে রেখেছি পোকো F1। তো আপনিও জাস্ট এবার অ্যাপ্লাই করে দিতে পারেন। তো দেখছেন পোকো F1 এর অফিসিয়াল আপনার রিংটোন। তো এখানে অনেক আপনি রিংটোন পেয়ে যাবেন, যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। তো দেখছেন এটা আপনি এভাবে ব্যবহার করতে পারেন। তো এটা কীভাবে আপনি এই পোকো F1 লঞ্চারটি আনইনস্টল করবেন, তার জন্য আপনি সিকিউরিটিতে চলে যাবেন। এটা একবার আপনার সেট হয়ে গেলে আপনার ডিফল্ট লঞ্চার হিসাবে এটা থেকে যাবে। তারপর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন ম্যানেজ অ্যাপস। তো আপনি যে সেটিংসে চলে যাবেন, তো আমি যে সেটিংসে চলে যাচ্ছি, সেটিংসে আসার পর ইনস্টল অ্যাপসে চলে আসবো। ইনস্টল অ্যাপস, তো ইনস্টল অ্যাপস দেখছেন এখানে চলে এলাম। এখানে আসার পর এখানে সার্চ করবো সিস্টেম লঞ্চার। তো দেখছেন এই সিস্টেম লঞ্চার, সিস্টেম লঞ্চারে ক্লিক করার পর এখানে দেখবেন আনইনস্টল আপডেট। তো আনইনস্টল আপডেটে আপনি যখন ক্লিক করে দেবেন তখন আপনার লঞ্চারটি অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে। তো আমি যেহেতু আনইনস্টল করছি না, এই লঞ্চারটি ব্যবহার করবো, সে কারণে রেখে দিলাম। তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কীভাবে হোয়াটসঅ্যাপে আপনারা হোম স্ক্রিনে আপনার নিজের ফটো লাগিয়ে নিতে পারবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও ভিডিওটি আপনি দেখতে পারেন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন।